বান্দরবানের থানচি থেকে সশস্ত্র গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের নারী সহ 3 সদস্য ও এক গাড়ি চালককে গ্রেফতার করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বান্দরবানের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আছেন রিপোর্টার এনে জাকির, সরাসরি যাচ্ছি তার কাছে। অবশেষে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ সন্ত্রাসীদের ধরতে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। গতকাল দুপুরে বান্দরবান সেনানিবাসে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এই কথা জানান। এ সময় তিনি বলেন, পাহাড়ের কেএনএফ সন্ত্রাসীদের ধরতে এবং শান্তি ফিরিয়ে নিয়ে আসতে যৌথ অভিযান শুরু হয়েছে। বিশেষ করে পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার, ভিডিবি, অসামরিক প্রশাসন থেকে শুরু করে সবাই কিন্তু যার যার অবস্থান থেকে এই অভিযানে অংশ নিচ্ছেন বলে সেনাপ্রধান আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি যেটি বলছেন যে সবাইকে সমন্বয় করার জন্য সেনাবাহিনী কিন্তু এই অভিযানের দায়িত্ব নিয়েছে। এবং তিনি বলার পটপট কিন্তু আমরা দেখতে পেয়েছি অভিযানের কাজ কার্যক্রম শুরু হয়ে গেছে। গতকাল বিকালেই কিন্তু আমরা দেখেছি র‍্যাব অভিযান চালিয়ে কেএনএফ সন্ত্রাসীদের একজন কেন্দ্রীয় কমিটির একজন প্রধান সমন্বয়ককে গ্রেপ্তার করেছে, যার কেএনএফের সাথে সম্পৃক্ততা রয়েছে। তার নিজ বাড়ির শ্যারনপাড়ায় অভিযান চালিয়ে র‍্যাব কিন্তু তাকে, তার একটি গোপন কুঠিরি ছিল, সেই কুঠিরি থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করে নিয়ে আসে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনের কাছে সোপর্দ করা হচ্ছে। এবং তারই ধারাবাহিকতায় আজকে সকালেও কিন্তু পুলিশ আমাদেরকে যেটি জানিয়েছে যে এক নারী সদস্য সহ 3 জন কেএনএফ সদস্যকে গ্রেপ্তার করেছে। তারা বিশেষ করে থানচিতে যে বোলেরো গাড়ি নিয়ে ডাকাতির ঘটনা ঘটেছিল সেই জিপ গাড়িটিও কিন্তু পুলিশ শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং সেই গাড়ির চালককেও গ্রেপ্তার করা হয়েছে। এবং সেই সাথে বান্দরবানের রেইসা চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে একজন নারী কেএনএফ সদস্য সহ 3 জন কেএনএফ সদস্যকে তারা গ্রেপ্তার করেছে। তো আমরা দেখতে পাচ্ছি অভিযান যে শুরু হয়েছে তার কিন্তু চিহ্ন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করছে কেএনএফ সদস্যদেরকে এবং আজ সকালে আমরা দেখেছি পুলিশের সাঁজোয়া যান, বিশেষ করে এপিবিএনের সাঁজোয়া যান সৈন্যরা তারা কিন্তু রুমার উদ্দেশ্যে গিয়েছে। তো বলা চলে, এক কথায় বলা চলে, যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান শুরু হয়েছে কেএনএফ সন্ত্রাসীদেরকে ধরতে। আশা করি এই অভিযান তারা ধীরে ধীরে আরও সামনের দিকে নিয়ে যাবে এবং আমরা সেই খবর জানাতে পারব। তো এই ছিল আমার কাছে বান্দরবানের কুকিচিন নিয়ে সবশেষ খবর। সরাসরি ছিলাম বান্দরবানে।